আচ্ছা, সেকেন্ডের মধ্যে দুই অঙ্কের গুণ কিভাবে হয় আমি আজকে সেটা একটু দেখাচ্ছি। এই যে 94 গুণ তো 96, এটা গুণ করলে হবে 90। 90 24 82 দেখতে পাচ্ছ যে সেকেন্ডের মধ্যে কিভাবে গুণটা হচ্ছে, এই সেকেন্ডের মধ্যে গুণটা কিভাবে হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিচ্ছি। এখানে এই বোর্ডে যে এই গুণগুলো দেখা যাচ্ছে 94 গুণিত 96, এই গুণটা আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে এই যে 94 গুণিত 96, এখানে আমাদের দেখতে হবে 94টা, এই 94 100 থেকে কত কম, 100 থেকে হচ্ছে 6 কম, আর 96টা 100 থেকে কত কম, 4 কম। তাহলে এই 4 আর 6 গুণ করতে হবে, 4 আর 6 গুণ করলে কত, 4 6 24। এবার এই 4টা 94 থেকে বিয়োগ করতে হবে, 94 থেকে বিয়োগ করলে কত হবে, 90। এখানে 90 হয়ে গেল, অর্থাৎ 94 গুণিত 96 হবে হচ্ছে 90 24 9024। একইভাবে 88 গুণিত 94, তাহলে 88 গুণিত 94, 88 100 থেকে কত কম, 100 থেকে 12 কম, 12 কম। 94 100 থেকে কত কম, 94 100 থেকে 6 কম। এবার 6 আর 12 গুণ করো, 6 বার 12 হচ্ছে যে 72। এবার 88 থেকে 6 বিয়োগ করো, 88 থেকে 6, অর্থাৎ 88 - 6 বিয়োগ করলে কত হবে, 82। তাহলে এইখানটা হবে 82, অর্থাৎ 8272। অর্থাৎ এই দুটো গুণ করবো, 8272। এবার 98 গুণিত 97, 98 কত, 100 থেকে কত কম, 2, 97 100 থেকে কত কম, 3। তাহলে 3 দ্বিগুণে 6, কিন্তু এটা শুধু 6 লিখবো না, 06 লিখবো। এবার 97 থেকে 3 কম, 98 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 95। তারপরে 95 গুণিত 99, আচ্ছা 95 গুণিত 99, 95 100 থেকে কত কম, 5, 99 100 থেকে কত কম, 1। তাহলে 5 আর 1 গুণ করলে 5 একে 5, কিন্তু এটা দুই অঙ্কের লিখতে হবে, 05। এবার এই 95 থেকে আমি 1 বিয়োগ করব, অর্থাৎ 94, অর্থাৎ 95 কে 99 দিয়ে গুণ করলে 9405 হবে। এবার 94 গুণিত 98, 94 100 থেকে কত কম, 100 থেকে -6, 98 100 থেকে কত কম, -2, 6 আর 2 গুণ করব, 6 দুগুণে 12। এবার 194 থেকে এই 2 যদি বিয়োগ করে দিই, 92, অর্থাৎ হবে 9212। এইভাবে গুণগুলো খুব সেকেন্ডের মধ্যে করা যাবে। আমি আর একখানা দিচ্ছি, সেটা বাড়িতে করবে, 96 গুণিত 97 গুণ করলে কত হবে, এটা তোমরা চট জলদি বাড়িতে করে ফেলো। তাহলে এইভাবে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডের মধ্যে গুণগুলো কিভাবে হচ্ছে। তো এই আরও আমি নেক্সট ভিডিওতে আরও করব। দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পছন্দ হলে শেয়ার করবেন। নমস্কার।